ও আমার ইন্ট্রো দেয় কেন? দেয়ার আই ওয়াজ সুন্দর নীল আকাশে সাদা মেঘের দিকে তাকায় রিক্সায় চিল করতে করতে বাতাস খাইতে খাইতে যেতেছিলাম, পিছন থেকে গাড়ি দিছে ধাক্কা এন্ড আই ফেল। সো ইট ওয়াজ এ মাইনর অ্যাক্সিডেন্ট, আমি বাসায় চলে আসলাম। অ্যান্ড দেন আই রিমেম্বার্ড ফ্রেন্ড সেলাকের কথা। তোমরা কি জানো ফ্রেন্ড সেলাককে? ফ্রেন্ড সেলাক হচ্ছে একজন ক্রোয়েশিয়ান মিউজিক টিচার, অ্যান্ড তাকে বলা হয় ওয়ার্ল্ডের আনলাকিয়েস্ট লাকি ম্যান এভার। কেন? হিয়ার দ্য স্টোরি গোজ। সে এতবার মরতে মরতে বাঁচছে, এতবার মরতে মরতে বাঁচছে যে আমি বলতে পারবো না সে কতবার মরতে মরতে বাঁচছে। সে একবার ট্রেনে উঠে চিল করতেছে, তো চিল করতেছে ট্রেন তার লাইন থেকে বাইর হয়ে অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে, ট্রেনে সবাই মরে গেছে সে ছাড়া। এরপর সে চিন্তা করছে ট্রেন বাদ, আমি এখন প্লেনে উঠে চিল করব। তো সে প্লেনে উঠে চিল করতেছে, তো প্লেনের ইঞ্জিনে প্রবলেম হয়েছে, প্লেন হচ্ছে ক্র্যাশ করবে। এখন ক্র্যাশ করার আগে দরজাটা খুলে গেছে, জাস্ট একটা মানুষ প্লেন থেকে বের হইতে পারছে, মানে লাফ দিয়ে বের হয়ে গেছে, and that is friend Selak. বাইর হয়েছে ঠিকই, কিন্তু তার কাছে কোনো প্যারাশুট ছিল না। ফরচুনেটলি সে একটা গরুর খড়ের গাদায় গিয়ে পড়ছে, and প্লেনের সবাই মরে গেছে ক্র্যাশের মধ্যে, জাস্ট সে বেঁচে গেছে। ওই গরু মাস্ট বি সুপার পিস। এরপর ফ্রেন্ড বাসে উঠে চিল করতেছে, তো অ্যাজ ইউজুয়াল বাসও অ্যাক্সিডেন্ট করছে, বাসে চারজন মারা গেছে, and guess what, he survived. এরপর ফ্রেন্ড চিন্তা করছে enough of this public transportation shit, আমি এখন নিজের গাড়ি চালাবো, গুল্লি মালি ট্রেন প্লেন বাস ট্রাকের, আচ্ছা ট্রাকের কাহিনী এখনো আসেনি। তো এরপর ফ্রেন্ড নিজে গাড়ি চালানো স্টার্ট করছে, নিজে গাড়ি চালাইতেছে, নিজে চিল করতেছে। তো একদিন চালানোর সময় ইঞ্জিনে আগুন ধরে গেছে, এন্ড ওইবারও ফ্রেন্ড বেঁচে গেছে। তার কয়েক বছর পর আবার গাড়ি চালানো স্টার্ট করছে, দেন একই কাহিনী আবার হয়েছে, মানে ইঞ্জিনে আবার আগুন ধরে গেছে, সে আবার লাভ দিছে, আবার বেঁচে গেছে। তিয়ানে মরবে না, বাদ দাও, এর মরার কাহিনী বলতে বলতে আমি নিজেই মরে যাবো। তো এরপর যেটা হয়েছে, তুমি আবার আসছো কেন? আমি এখানে মরার কাহিনী বলতেছি, যাও কইছিলাম। এরপর সে চিন্তা করছে আমি আর ট্রান্সপোর্টে উঠুম না, আমি হাঁটুম, আমার ডায়াবেটিসও কমবে, আমি কোনো অ্যাক্সিডেন্টও করবো না, সুন্দর মতো বাইচা থাকুম। এরপর সে চিল করতে করতে রাস্তা দিয়ে হাঁটতেছে, আহ সুন্দর গাছ, সুন্দর নদী, সুন্দর পাখি। সাডেনলি একটা বাস তাকে বাড়ি মারছে। এরপর সে একদিন পাহাড়ের পাশ দিয়ে চিল করতে করতে গাড়িতে আসতেছিল, তো অপোজিট সাইড থেকে একটা ট্রাক এসে তাকে ধাক্কা মারছে, গাড়িটা নিচে পড়ে গেছে, বাট লাস্ট মোমেন্টে সে লাভ দিয়ে একটা গাছের সাথে ঝুলে পড়ছে, আবারও সে বেঁচে গেছে। এরপর সে চিন্তা করলো আমি আর বাসা থেকে বের হবো না, আমি বাসায় থাকবো, টিভি দেখবো, পোকেমন খেলবো, লাইফস গুড। কাহিনী এখনো শেষ হয় নাই, এট দ্য এজ অফ 72 সে একটা লটারি কিনছে, ওয়ন দ্য জ্যাকপট, ওই জ্যাকপটে সে অলমোস্ট $1,000,000 জিতছে। ওয়েট এ মিনিট, আমিও তো কিছুক্ষণ আগে রিক্সা দিয়ে অ্যাকশন করছি, আই এম গোনা বি রিচ, আই ডোন্ট হ্যাভ টু ইউজ নোকিয়া এনিমোর। ইফ ইউ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, ডোন্ট ওয়ারি, ইউ আর গোনা হিট দ্য জ্যাকপট এনি টাইম সুন। নো ইউ ওয়ন্ট।